ফরিদপুর এক আসনের সাবেক সংসদ সদস্য প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডাক্তার এস এ মালিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি জেদ্ধা সৌদি আরব গতকাল জেদ্ধাস্থ ইম্পেরিয়াল হোটেলে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি স্মাইল হোসেন সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূইয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে ফ্রেন্ড অফ বাংলাদেশ জেদ্ধার সভাপতি ওয়াজিউল্লা মিয়া বিশেষ অতিথি ছিলেন শারতাজুল আলম দীপু সিনিয়র সহ সভাপতি জমশেদ সোহেল রানা আমজাদ হোসেন সহ আরও অনেকে সভায় মরহুম এস এ মালিকের আত্মার মাখেরত কামনা করে দোয়া পরিচালনা করে অলিউল্লাহ খান ডাক্তার এস এ মালিক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন মঙ্গলবার রাত এগারোটায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তাকাল করেন